সেক্ষেত্রে আমরা সবাই বাইরে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবো এবং মাস্ক ব্যবহার করবো। যেহেতু আমরা তোমাদের ক্লাস করবো, তোমরা বাইরের থেকে আসবে এবং বিভিন্ন তোমরা কী করবে, হাত পরিষ্কার সবসময় রাখবে। আমি তোমাদের স্তর সম্পর্কে আলোচনা করব। স্তর রেডিয়েশন, আমরা জানি কি টর্ক হচ্ছে, টর্ক ভোল্টেজের বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। কাজেই যখন আমরা এই টর্কটা থাকবে, টর্কটা কী হবে, মোটরের স্টার্টার ছাড়া সুইচ দেওয়া, কখন, যখন আমরা টর্কের ক্ষেত্রে দেখব যে মোটর স্টার্টার ছাড়া সুইচ ব্যবহার করা হয় তখন কী হয়, টর্ক ওয়ান সমানুপাতিক, এই যে আগে বলছিলাম ভি বাই রুট থ্রি হোল স্কোয়ার, বুঝতে পারছো না? হ্যাঁ অবশ্যই বুঝতে পারছো। যখন অটো ট্রান্সফারের মাধ্যমে এটাকে দেওয়া হবে তখন কী হবে, দেখো টর্ক ওয়ান, এটা হচ্ছে টর্ক টু, তার টর্ক টু সমানুপাতিক কে ভি বাই হচ্ছে রুট থ্রি স্কোয়ার বা বর্গ। এখন দেখো আমরা যদি এই এটাকে সমানুপাতিটাকে দূর করতে চাই তখন কী করব, তখন একটা আমাদের সমানুপাতিক কী করতে হবে, ধ্রুবক ধরতে হবে। এটা কিন্তু তোমাদের বইয়ে নাই, এবং আমি তোমাদের ক্লাসে যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমাদের বইয়ে বিক্ষিপ্তভাবে আছে, সঠিকভাবে নাই, এর জন্য আমার এই আলোচনাটা। দেখো তোমাদের এখানে টি টু টর্ক টু হচ্ছে, যদি বর্গ স্কোয়ার করি তাহলে কে স্কোয়ার ভি বাই রুট থ্রি স্কোয়ার, সেটাকে এটার সমস্যা আমরা কী পেয়েছিলাম দেখো তো, টি ওয়ান, কী পেয়েছিলাম টি ওয়ান, তাহলে এখানে সেটা আছে, তাহলে কে স্কোয়ারটা যেখানে নিই তাহলে এটা সমস্যা কী লিখতে পারি, টি ওয়ান। তাহলে টর্ক টু সমস্যা হচ্ছে কে স্কোয়ার ইন্টু টি ওয়ান। এই জিনিসটা তোমাদের সবসময় জানতে হবে যে অটো স্টার্টারের মাধ্যমে টর্ক, এখানে যে আমাদের এই যে টর্ক যেটা আছে দেখো কে স্কোয়ার বর্গ স্কোয়ার, অর্থাৎ আমরা বলতে পারি কি অটো স্টার্টারের মাধ্যমে টর্ক বর্গ স্কোয়ার সরাসরি সুইচিংয়ে এ উৎপন্ন টর্ক। তা তোমরা বুঝতে পারলে অবশ্যই টর্কের সাথে আমাদের যে ভোল্টেজের সম্পর্ক সেটা কেন, যে বর্গ অনুপাত বর্গের সমানুপাতিক, সেটা আমরা এই তথ্যের মাধ্যমে বুঝতে পারলাম। তাহলে আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ এভরিবডি।